মালয়েশিয়া প্রবাসীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর অজানা রহস্য। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে অস্বাভাবিক মৃত্যু। মালয়েশিয়া থেকে ফেরত আসা অধিকাংশ মরদেহই হার্ট অ্যাটাকে মৃত্যু, যা অসুস্থতা কিংবা দুর্ঘটনাজনিত মৃত্যুর চেয়ে সংখ্যায় অনেক বেশি। সুস্থ সবল একজন কর্মজীবী প্রবাসী হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এটা এখন সবচেয়ে বড় রহস্য প্রবাসীদের কাছে। ঠিক কী কারণে প্রবাসীরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন, এর কারণ উদ্ঘাটন করা গেলে এর প্রতিকার হয়তো সম্ভব ছিল, কিন্তু এর সঠিক কোনো তদন্ত না হওয়ায় হার্ট অ্যাটাকের মৃত্যু প্রবাসীদের কাছে এখনও পুরোপুরি রহস্যই থেকে যাচ্ছে। সাধারণত চিকিৎসা বিজ্ঞানের মতে, যখন হৃৎপিণ্ডের কোনো শিরায় রক্ত জমাট বেঁধে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করে, তখন হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে। এক্ষেত্রে বয়স, উচ্চ রক্তচাপের মাত্রা, উচ্চমাত্রায় খারাপ কোলেস্টরেল, অতিরিক্ত মোটা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক ও পারিবারিক চাপ এবং শারীরিক পরিশ্রম না করাই মূলত হার্ট অ্যাটাকের কারণ হিসেবে বলা হয়ে থাকে। কিন্তু উপরোক্ত উপসর্গের মধ্যে মালয়েশিয়া প্রবাসীরা ঠিক কোন উপসর্গে বেশিরভাগ হার্ট অ্যাটাক করছেন তা জানতে হলে যথাযথ তদন্ত করে এর প্রতিরোধ প্রয়োজন। তবে সংশ্লিষ্টরা যারা আছেন তারা লাশ দেশে ফেরার কাজেই ব্যস্ত থাকছেন। বছরে ঠিক কত প্রবাসী হার্ট অ্যাটাক করে মৃত্যুর লাশ দেশে পাঠানো হচ্ছে এর সঠিক কোনো পরিসংখ্যানও কারো কাছে নেই। দূতাবাসে লাশ পাঠানোর দায়িত্বে যারা রয়েছেন তারা এই পরিসংখ্যান জানাতে রাজি হননি। হার্ট অ্যাটাকের বিষয়টি স্বাভাবিকের পর্যায়ে থাকলে হয়তো এ নিয়ে প্রশ্ন উত্তরা, বিষয়টি স্বাভাবিক পর্যায়ে না থাকায় প্রবাসীদের মাঝে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। তার কারণ, বিদেশের মাটিতে একজন কর্মজীবী প্রবাসী মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। এতে করে সংশ্লিষ্ট প্রবাসীর পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর জগদ্দল পাথরের মতো বোঝা চেপে বসে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত এবং ভোগান্তির শিকার হন উভয় পক্ষই। মালয়েশিয়াস্থ বাংলাদেশ গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দরা মনে করেন, চাকরি ও বেতনের অনিশ্চয়তা, পারিবারিক ও মানসিক চাপ, কর্মক্ষেত্রের পরিবেশ, বাসস্থান, মালিক পক্ষের আচরণ, পুলিশি হয়রানি, ঋণের চাপ, খাদ্যাভ্যাস ইত্যাদি নানা কারণে ডিপ্রেশনে পড়ে প্রবাসীরা হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, তাতে হার্ট অ্যাটাক প্রতিরোধে সচেতনতা এখনই জরুরি। মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম জহির প্রবাসকণ্ঠকে বলেন, আমি বিগত 2 বছরে করোনাকালে বিভিন্নভাবে সহযোগিতা করে প্রায় 70টি মরদেহ দেশে পাঠিয়েছি, যার বেশিরভাগই হার্ট অ্যাটাকে মৃত্যু। হার্ট অ্যাটাকে মৃত্যুর কারণ হিসেবে তিনি ধারণা করে বলেন, সিন্ডিকেটের মাধ্যমে 3-4 লাখ টাকায় মালয়েশিয়ায় গিয়ে খরচ তুলতে না পারা, বিভিন্ন কারণে অবৈধ হওয়া, বৈধ হতে গিয়ে দালালের প্রতারণার শিকার, বেতন ও কাজের অনিশ্চয়তা, পারিবারিক ডিপ্রেশন, করোনা প্যান্ডেমিকের ক্ষতিকর প্রভাব ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত প্রবাসীরাই নীরব ঘাতকের শিকার হচ্ছেন। তবে এর থেকে বেরিয়ে আসতে হলে প্রবাসীদের জীবনমান উন্নয়ন সহ তাদেরকে সচেতন করতে হবে। এর জন্য সঠিক কারণ চিহ্নিত করে এর সমাধানে সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও মনে করেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।